ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল। অভিমানে জার্মান ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন আগে, এবার প্রফেশনাল ফুটবল থেকেও অবসর নিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানি তারকা ফুটবলার মেসুত ওজিল। 34 বছর বয়সে বুট জোড়া তুলে রাখেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লেমেকার। 22 মার্চ এক টুইটার বার্তায় ওজিল নিজে ফুটবল থেকে অবসরের খবরটি জানালেন। লিখেছেন, অনেক ভাবনা চিন্তার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি। ওজিল বলেন, প্রায় 17 বছর ধরে পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার, দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইঞ্জুরিতে ভুগছিলাম, এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে। 17 বছরে ফুটবল ক্যারিয়ারে নানা ক্লাবের হয়ে খেলেছেন ওজিল, বিদায় বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই তারকা। এর আগে 2018 সালে রাশিয়া বিশ্বকাপের পরপরই জার্মান ফুটবলকে বিদায় জানান মেসুত ওজিল। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় জার্মানি, আর এতে ওজিলকে দায়ী করে অনেকেই। সেই অভিমান নিয়েই জার্মান ফুটবলকে বিদায় জানান মেসুত ওজিল। জার্মানির হয়ে 2009 সালে অভিষেক হয়েছিল ওজিলের, 2014 সালে বিশ্বকাপও জিতেছেন ওজিল। অন্যদিকে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, চেলসি ও আর্সেনাল ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন ওজিল।